বাথরুমে ঢুকে আছে দুজনে মাঝখানে চিপে ঢুকে আছে কফিটার দিকে তাকিয়ে শুভর কফি আমার দুধ চা মার লাল চা চয়ে বসে চা খাচ্ছে রেখে দেখো দুজনে ফাঁক দিয়ে ঢুকে মাথাটা ঢুকে ফেলে দেখে যাচ্ছে আমি কিছু চাই না কিছু চাই না আমি শুধু বসে থাকি রোদ উঠেছে না ভালো তোমার মুখে পড়ছে রোদ তো আজকে সারাদিনে প্রচুর প্ল্যান তাই জন্য সকালে উঠে ব্রেকফাস্ট বানিয়ে ফেললাম এবার সারাদিনে অনেক কিছু করার আছে আজকে তাই তো পিকসু পিকসু আজকে সারাদিন রেস্ট নেবে তাই তো শুনছি ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে উপমা বানিয়েছে রোজই অ্যাকচুয়ালি ব্রেডই খাওয়া হয় মোস্ট অফ দ্য ডেজ এই তো বুবু গুড মর্নিং এভরিওয়ান দিস ইজ স্টাডি ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকের ব্লগটা একটু দেরি করে ওপেন করছি বিকজ সকাল থেকে দেখতে পাচ্ছি রে প্রচুর কাজের মধ্যে দিয়ে আমার দিনটা স্টার্ট হয়েছে সো ওয়েলকাম টু অ্যানাদার ডে ইন মাই লাইফ আজকে আমাদের ছুটির দিন ঘুম থেকে উঠে পড়েছি ব্রেকফাস্ট অ্যান্ড এভরিথিং হয়ে গেছে সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি সকাল বলতে এখন 10:45 বেরোবো আমরা আমি মা আর শুভ আজকে যাচ্ছি পার্লারে অ্যাকচুয়ালি সবার খুব পেডিকিওর দরকার ইনক্লুডিং শুভ অ্যাকচুয়ালি আমার মনে হয় ছেলেদেরও মানে নিজেদের ক্লিন রাখাটা হাইজিন ব্যাপারটা ছেলেদের ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট তো আমি অলওয়েজ ফোর্স করি শুভকে টু গেট আ পেডিকিওর ডান তো ফাইনালি আজকে যাচ্ছি আমরা ক্যালগেরিতে যাব আর আরও বেশ কয়েকটা কাজের মধ্যে দিয়ে আজকের দিনটা যাবে তো চলো আজকের দিনটা তোমাদের সাথে স্টার্ট করি তো আমরা রেডি হয়ে গেছি বেরোবো এখন আজকে ব্যাপক ওয়েদার খুব ভালো ওয়েদার +7 ডিগ্রি +8 ডিগ্রি না +8 বেরোবো রেডি হয়ে বেরোলাম তোমাদের তানির আউটফিটটা দেখিয়ে দিই আজকে এ দেখো হট মমি অন দ্য ফ্লোর উড বি মমি দেখো জাম্পস্যুট এটা একটা ম্যাটারনিটি জাম্পস্যুট উইথ ডিওর গ্লাসেস অ্যাল্ডো ব্যাগ মানে যা তা করছো তুমি হ্যাঁ আর এটাকে দেখো আজকে সারাদিন একা থাকবে তুমি বিকেলের মধ্যে চলে আসবো 5 hours you have to stay alone ঠিক আছে তো এটা হলো তানির আউটফিট একদম লুজ তাই তো একদম লুজ জাস্ট এখান থেকে পেডিকিওর করাবে বলে বললো একদম লুজ পড়বে তাই তো হ্যাঁ বিকজ এর পার্ট অনেকটা স্পেস আছে তো ইজিলি উপরে ওঠানো যাবে পায়ে পেডিকিওর করার সময় তাই জন্য পারফেক্ট চলো তাহলে আমরা বেরোই হ্যাঁ মা রেডি হয়েছে মা রেডি হয়েছে তো মাও রেডি হয়ে গেছে ওয়া রোদের তাপ আছে চলো মাও রেডি হয়ে গেছে বেরোবো আর বাইরে গিয়ে সব দেখাচ্ছি আবার কী কী করছি আর তোমাদের মাদের মার আউটফিটটাও দেখিয়ে দিই মার আউটফিটটা দেখানো হয়নি আজকে মারাত্মক রোদ সানগ্লাস এক ফোঁটা খোলা যাচ্ছে না সো প্লিজ ডোন্ট মাইন্ড তো এই দেখো এই হলো মার আউটফিট হালকা একটা জ্যাকেট পরেছি এই জ্যাকেটটা আমার ইন্ডিয়া থেকে এনেছিল তাই না আর নিচে ব্ল্যাক কুর্তি অ্যান্ড লেগিংস তাই তো ফাটাফাটি লাগছে ইয়েলো জ্যাকেটটা মাকে রোদটাও উঠেছে ঘ্যামা পুরো এফেক্ট আসছে তোমার জ্যাকেটটা থেকে এখন বেরোনোর আগে চলছে হেয়ার ড্রেসিং আমি বেঁধেছিলাম বাট আমার বাঁধাটা ভালো হয়নি মানে তানির পছন্দ হয়নি তো অ্যাকচুয়ালি আমি সকালে শ্যাম্পু করার টাইম পাইনি বলে বেঁধে নিচ্ছি লোকেরা উল্টোটা দেখে এইসব টাইমে ছেলেরা বেঁধে দেয় বউদের চুল বাট এখানে উল্টোই হচ্ছে আমার হাত আমি একটু বাঁধতে পারি না তাই তানি বেঁধে দিচ্ছে ফাইনালি এবার বেরোচ্ছি আমরা তানি আমার চুলও বেঁধে দিয়েছে তো লেটস গো যাওয়ার আগেও শান্তি নেই তানি এখন খাবে স্প্রিং রোল তাই তো স্প্রিং রোল এটা সুইস রোল সুইস রোল হোয়াটএভার ইয়া তো একটু মিষ্টি মুখ করে বেরাই মানে অলওয়েজ কিছু না কিছু ক্রেভ হতে পারে আরে আমি না বেবি হ্যাঁ বেবির নাম নিয়ে তো যা তা করে যাচ্ছ গো বেবির নাম নিয়ে বিরিয়ানি মাটন সবই তো খেয়ে নিয়ে বলছো বেবি বলেছে বেবি নাকি ভিতর থেকে বলছে খাবে এই তুই যাবি না আজকে তুই বাড়ি থাকবি দেখো আমরা এখন পার্ট টাইম কাজ লোকেদের জুতো পরি দাও খুব ভালো ওয়েদার আজকে পুরো ব্যান্ফ ওটা কিন্তু ব্যান্ফ আমাদের বাড়ি থেকে দেখা যায় আমাদের বাড়ির রাস্তা থেকে দেখা যায় ব্যান্ফ রেঞ্জটা ইউজুয়ালি যখন ক্লাউডস থাকে স্নো থাকে তখন অতটা ভিজিবল হয় না
বাট আজকে এতটাই ভালো ওয়েদার আর সূর্যটা ঠিক ওখানে পড়েছে, তো ক্লিয়ারলি প্যাম্পের রেঞ্জটা দেখা যাচ্ছে, রকি মাউন্টেন রেঞ্জটা আমাদের বাড়ির সামনে থেকে। তো এই চলে এসেছি সিটি নেলসন স্পা, আজকে মা তানি সব নেলস আর ইয়ে করাবে, তাই তো পেডিকিউর করাচ্ছে। তো পিছনে কোনো রুমে আছে, ওখানে নিয়ে গেছে, আমি আর মা এখানে পেডিকিউর করাচ্ছি। তানি ওদিকে কোথাও আছে পিছনে, ওকে আই ল্যাশেস করাতে নিয়ে গেছে। মাসাজ চলছে, মা মাসাজ আরাম লাগছে। এখানে তুমি পেডিকিউর করাতে পারো, এখানে মাসাজ আছে, পিছনে মাসাজ হয়ে যাচ্ছে, মা ব্যাক মাসাজ, হিপ মাসাজ, এভরিথিং। এখন চলছে তানির পেডিকিউর। মাকে ওখানে কফি দিয়ে গেল আর মার ম্যানিকিউর চলছে ওখানে। মা এতক্ষণে দেখতে পেয়েছে, দেখো মার নখ হয়ে গেছে ম্যানিকিউর, মা নিউট কালার চুজ করেছে, উইচ লুকস রিয়েলি নাইস, পছন্দ হয়েছে মা? বাহ, তানি এখনো বসে রয়েছে, ও চলছে, গল্প করে যাচ্ছে, উইন্টার পড়ে যাচ্ছে। পৌঁছলাম আমরা ক্যালগিরি, ইসের থেকে বেরিয়ে তানিরা নেলস আর ইয়ে করার পর এটা ক্যালগিরি ডাউন টাউন দেখতে পাচ্ছ, কি বিউটিফুল লাগছে কালার্সগুলো, দিস ইজ ক্যালগিরি ডাউন টাউন। তো মা আর তানির খুব চাইনিজ খেতে ইচ্ছে করছিলো, তো উই কেম অন দ্য চায়না টাউন, এটা ক্যালগিরি চায়না টাউন। তো মা আর তানি হাঁটছে, তানিদের চাইনিজ খেতে ইচ্ছে করছিল, হ্যাঁ তাদের বিজনেস অ্যান্ড এভরিথিং। তো এখানে আসছি আজ খেতে ডিনার, ফাইনালি আমার অর্ডার করে দিয়েছি, স্টার্টার অর্ডার করেছি আমরা, আমি আজকে এটা দিয়ে খাবো, ডিজাস্টার হবে, কিছু পারবো না, তাও চেষ্টা করবো এটা দিয়ে, একটা দুটো যদি নুডলস বা কিছু যদি মুখে চলে যায়। তো চপস্টিক ইউজ করতে পারে না, কিন্তু বলছে চপস্টিক দিয়ে খাবে। তো দেখিয়ে দিই ভিতরটা, একদম খুব পুরোনো কার্দিনের একটা রেস্টুরেন্ট, এটা অনেক পুরোনো ক্যালগিরিতে, তো একদম ওল্ড থিমে বানানো, চাইনিজ থিমে। মোমো চলে এসছে আমাদের, দু রকমের মোমো, ডিফারেন্ট চিকেন অ্যান্ড ওটা হলো পোর্ক, পোর্ক তো মা খায় না, মা চিকেনটা খাচ্ছে, মা আর তানি, আমি পোর্ক আর চিকেনটা খাবো। তো স্যুপ চলে এসছে, ইটস লাইক আ বিগ বোল, প্রচুর স্যুপ। তো তাদের তিন বোল হওয়ার পরে এখন অত বেশি রয়েছে, সব যাবে, প্যাক হবে, তাই তো? ফুড, তো ফুড ইজ হিয়ার, আমার আমাদেরটা হলো চিকেন চাউমিন, তাই তো? চিকেন চাউমিন উইথ ভেজিটেবলস, লেমন চিকেন লুক ইয়ামি, আর তানি আর মার জন্য শেজওয়ান চিকেন, এটা স্পাইসি, প্রচুর লঙ্কা ফঙ্কা দিয়ে বানানো, আর এটা আমার লেমন চিকেন উইথ চিকেন নুডলস।
এই বেরোলাম খেয়ে ফুড ওয়াজ রিয়েলি গুড তাই তো প্রচুর খেয়ে নিয়েছি যথারীতি শেষ করতে পারিনি কেউ সব প্যাক করিয়ে নিয়েছি তো এখন বাড়ি যাচ্ছি আজকে ঠান্ডাটা খুবই কম নর্মাল আমি একটা সোয়েটশার্ট পরেই হাঁটছি